চন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রনাথের ঠিক পূর্বের দিন কি একটা তাহার লইয়া মণি মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত তাহার মনান্তর হইয়া গেল তাহার ফল এই হইল যে পরদিন মণিশঙ্কর উপস্থিত থাকিয়া তাহার অগ্রজের পরলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন কিন্তু এক বিন্দু আহার্য স্পর্শ করিলেন না কিংবা নিজের বাড়ির কাহাকেও স্পর্শ করিতে দিলেন না ব্রাহ্মণ ভোজনান্তে চন্দ্রনাথ করজোরে কহিল কাকা দোষ করি অপরাধ করি আপনি আমার পিতৃতুল্য আমি আপনার ছেলের মতন এবার মার্জনা করুন পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বলিলেন বাবা তোমরা কলকাতায় থেকে বিএ এম এ পাশ করে বিদ্যান ও বুদ্ধিমান হয়েছ আমরা কিন্তু সেকালের মূর্খ আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না এই দেখো না কেন এই বলেছেন যেমন গোড়া কেটে আগায় জল ঢালা শাস্ত্রোত্ব বচনটির সহিত আধুনিক পণ্ডিত ও সেকেলে মূর্খের ঘনিষ্ঠ সম্বন্ধ না থাকিলেও মণিশঙ্কর যে নিজের মনের ভাবনা প্রকাশ করিয়াছিলেন চন্দ্রনাথ তাহা বুঝিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল ঘুরার সহিত আর সে কোনো সম্বন্ধ রাখিবে না আর পিতার জীবদ্দশাতেও দুই সহোদরের মধ্যে কোনইদ্বতা ছিল না কিন্তু আহার ব্যবহারটা ছিল এখন সেইটাও বন্ধ হইল চন্দ্রনাথের পিতা যথেষ্ট ধন সম্পত্তি রাখিয়া গিয়াছেন কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন কেহ নাই শুধু এক অপত্রক মাতুল এবং দ্বিতীয় পক্ষের মাতুলানি সমস্ত বাড়িতে যখন বড় ফাঁকা ঠেকিল চন্দ্রনাথ তখন বাড়ির গোমস্তাকে ডাকিয়া কহিল সরকার মশাই আমি কিছুদিনের জন্য বিদেশে যাব আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনিই দেখবেন আমার ফিরে আসতে বোধ করি খানিকটা বিলম্ব হবে মাতুল বজ্র কিশোর তাহাতে আপত্তি করিয়া প্রকাশ করিলেন এখন তোমার কোথাও গিয়ে কাজ নেই বাপু তোমার মন খারাপ হয়ে আছে এ সময় তোমার বাড়িতেই থাকা উচিত চন্দ্রনাথ তাহা শুনিল না বিষয় সম্পত্তির সমুদায় ভার সরকার মহাশয়ের উপর দিয়া এবং বসতবাড়ির ভার ব্রজ উপর দিয়া অতি সামান্যভাবেই সে বিদেশ যাত্রা করিল যাইবার সময় একজন ভৃত্যকেও সঙ্গে লইল না ব্রজকিশোরকে নিভৃতে ডাকিয়া তাহার স্ত্রী হরকালী বলিল একটা কাজ করলে না ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন কি কাজ এই যে বিদেশ গেল একটা কিছু লিখে নিলে না কেন মানুষ কখন কি হয় কিছুই তো বলা যায় না যদি বিদেশে ভালো মন্দ হঠাৎ একটা কিছু হয়ে যায় তখন তুমি দাঁড়াবে কোথায় ব্রজকিশোর কানে আঙ্গুল দিয়া জীব কাটিয়া কহিলেন ছি 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 এমন কথা মুখে এনো না হরকালি রাগ করিল কহিল একটা বোকা তাই মুখে আনতে হয়েছে যদি শিয়া হতে আমাকে মুখে আনতে হতো না কিন্তু কথাটি যে ঠিক তাহা ব্রজকিশোর স্ত্রীর কৃপায় দুই চারিদিনেই বুঝিতে পারিলেন তখন আর পরিতাপ করিতে লাগিলেন এক বছর চন্দ্রনাথ নানা স্থানে একা ভ্রমণ করিয়া বেড়াইল তাহার পর গয়ায় আসিয়া স্বর্গীয় পিতৃদেবের সাংবাদসারিক পিণ্ড দান করিল কিন্তু তাহার বাড়ি ফিরিয়া আসিবার ইচ্ছা হইল না মনে করিল কিছুদিন কাশিতে অতিবাহিত করিয়া যাহা হয় হইবে কাশিতে মুখোপাধ্যায় বংশের পাণ্ডা হরিদয়াল ঘোষাল চন্দ্রনাথ একদিন দ্বীপ প্রহরে একটি ক্যাম্বিসের ব্যাগে হাতে লইয়া তাহার বাড়িতে আসিয়া উপস্থিত হইল কাশী চন্দ্রনাথের অপরিচিত নহে ইতিপূর্বে কয়েকবার্ষী পিতার সহিত এখানে আসিয়াছিল আলো তাহাকে বিলক্ষণ চিনিতেন অকস্মাৎ তাহারের আগমনে তিনি কিছুটা বিস্মিত হইলেন উপরের একটা ঘর চন্দ্রনাথের জন্য নির্দিষ্ট হইল এবং ইহা স্থির হইল যে চন্দ্রনাথের যত দিন ইচ্ছা তিনি এখানে থাকিবেন একক্ষের একটা জানালা দিয়া ভিতরের রন্ধনশালার কি দেখা যাইত চন্দ্রনাথ আগ্রহের সহিত অনেক সময় এই দিকেই চাহিয়া থাকিত রন্ধন সামগ্রীর উপরে সে আগ্রহ তাহা নহে তবে রন্ধনকারিণীকে দেখিতে তাহার বড়ই ভালো লাগিত বিধবা সুন্দরী কিন্তু মুখখানি যেন দুঃখের আগুনে দগ্ধ হইয়া গেছে যৌবন আছে কি গিয়াছে সেও যেন আর চোখে পড়িতে চাহে না তিনি আপন মনে আপনার কাজ করিয়া যান নিকটে কেবল একটি দশম বর্ষিয়া বালিকা রন্ধনের জোগাড় করিয়া দিতে থাকে চন্দ্রনাথ অতৃপ্ত নয়নে তাহাই দেখে কিছুদিন তিনি চন্দ্রনাথের সম্মুখে বাহির হইলেন না আহার্য সামগ্রী ধরিয়া দিয়া সরিয়া যাইতেন কিন্তু ক্রমশ বাহির হইতে লাগিলেন একে তো চন্দ্রনাথ বয়সে ছোট তাহাতে এক স্থানে অধিক দিন ধরিয়া থাকিলে একটা আত্মীয় ভাব আসিয়াই পড়ে তখন তিনি চন্দ্রনাথকে খাওয়াইতে বসিতেন জননীর মতন কাছে বসিয়া যত্নপূর্ব কাহার করাইতেন আপনার জননীর কথা চন্দ্রনাথের তেমন একটা স্মরণ হয় না চিরদিন মাতৃহীন চন্দ্রনাথ পিতার নিকট লালিত পালিত হইয়াছিল পিতা সে স্থানে কত পূর্ণ করিয়াছিলেন সত্য কিন্তু এরূপ কোমল স্নেহ তথায় ছিল না পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি হইয়া পড়িয়াছিল শুধু তাহাই পূর্ণ হইয়া আসিতে লাগিল তাহা নহে অভিনব মাতৃ রসে তাহাকে অভিভূত করিয়া ফেলিতে লাগিল একদিন চন্দ্রনাথ হরিদয়ালকে জিজ্ঞাসা করিল আপনার নিজের বলিতে নাই বলিয়াই জানি কিন্তু ইনি কে হরিদয়াল কহিলেন ইনি বামুন ঠাকুরন কোনো আত্মীয় না তবে এদের কোথায় পেলেন হরিদয়াল কহিলেন সে অনেক কথা তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় তিন বছর হল স্বামী এবং ওই মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন কাশিতে স্বামীর মৃত্যু হয় দেশেও এমন কোনো আত্মীয় নেই যে তিনি ফিরে যান তারপর তো সবই দেখছ আপনি পেলেন কি রূপে মনিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল চন্দ্রনাথ একটু চিন্তা করিয়া কহিল কোথায় বাড়ি জানেন কি ঠিক জানি না নবদ্বীপের নিকট কোনো একটা গ্রামে হয়তো দিন দুই পরে আহারে বসিয়া চন্দ্রনাথ বামুন ঠাকুরনের মুখের পানে চাহিয়া সহসা জিজ্ঞাসা করিল আপনারা কোন শ্রেণী মুখখানি বিবর্ণ হইয়া গেল এই প্রশ্নের হেতু তিনি বুঝিলেন কিন্তু যেন শুনিতে পান নাই এইভাবে তাড়াতাড়ি দাঁড়াইয়া বলিলেন যাই দুধানিকে দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না ভাবিবার জন্য তিনি একেবারে রন্ধনশালায় আসিয়া উপস্থিত হইলেন সেখানে কন্যা সূর্যবালা হাতা করিয়া দুধ ঢালিতেছিল জননীর বিবর্ণ মুখ লক্ষ্য করিল না জননী কন্যার বাটি হাতে লইয়া একবার দীর্ঘশ্বাস ফেলিয়া মনে মনে কহিলেন হে দিন দুঃখীর প্রতিপাল হে অন্তর্জামি তুমি আমাকে মার্জনা করো তাহার পর দুধের বাটি আনিয়া নিকটে রাখিয়া উপবেশন করিলে চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্নটাই আবার করিলে একটি একটি করিয়া সমস্ত কথা জানিয়া লইয়া চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করিল আপনি বাড়ি যান না কেন সেখানে কি কেউ নেই খেতে দেয় এমন কেউ নেই চন্দ্রনাথ মুখ নিচু করিয়া কিছুক্ষণ ভাবিয়া কহিল আপনার একটি কন্যা আছে তার বিবাহ কিরূপে দেবেন বামুন ঠাকুরন দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া ধীরে ধীরে বলিলেন বিশ্বেশ্বর জানেন আহার প্রায় শেষ হইয়া আসিল চন্দ্রনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল ভালো করে আপনার মেয়েটিকে কখনো দেখিনি হরিদওয়াল বলেন খুব শান্তশিষ্ট দেখতে সুশ্রী কি বামুন ঠাকুরও নিঃশ হাসিয়া প্রকাশ্যে কহিলেন আমি মা মায়ের চক্ষুকে তো বিশ্বাস নেই বাবা তবে সর্যু বোধহয় কুৎসিত নয় কিন্তু মনে মনে বলিলেন কাশীতে কত লোক আসে যায় কিন্তু এত রূপ তো কারো দেখিনি ইহার তিন চারি দিন পরে একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করিয়া সূর্যকে দেখিয়া লইল মনে হইল এত রূপ আর এই জগতে নাই রান্নাঘরে বসিয়া সূর্য তরকারি ছিল সেখানে অপরে কেহ ছিল না জননী সানে গিয়াছিলেন এবং হরিদওয়াল যথানিয়মে যাত্রীর অন্বেষণে বাহির হইয়াছিলেন চন্দ্রনাথ নিকটে আসিয়া দাঁড়াইল ডাকিল সূর্য সূর্য চমকিত হইল জড়সড় হইয়া বলিল তুমি রাঁধতে পারো সূর্য মাথা নাড়িয়া কহিল পারি কি কি রাখতে শিখেছ সূর্য চুপ করিয়া রহিল কেননা পরিচয় দিতে হইলে অনেক কথা কহিতে হয় চন্দ্রনাথ মনের ভাবটা বুঝিতে পারিল তাই অন্য প্রশ্ন করিল তোমার মা ও তুমি দুইজনেই এখানে কাজ করো সূর্য ঘাড় নাড়িয়া বলিল করি আচ্ছা তুমি কত মাইনে পাও মা পান আমি পাইনে আমি শুধু খেতে পাই খেতে পেলেই তুমি কাজ করো সূর্য চুপ করিয়া রহিল চন্দ্রনাথ কহিল মনে করো আমি যদি খেতে দেই। তাহলে তুমি আমারও কাজ করো সূর্য ধীরে ধীরে বলল মাকে জিজ্ঞাসা করব তাই করো সেদিন চন্দ্রনাথ ঠাকুরকে দুই একটা কথা জিজ্ঞাসা করিয়া বাড়িতে সরকার মহাশয়কে এরূপ পত্র লিখিল আমি কাশিতে আছি এই বইয়ের পরবর্তী অংশ শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউডিস